তুললাম তো ভার, কি ফেলেন বই ইকুইভ্যালেন্ট কথাটার মানে কি? প্রথমে আমি সেটা গেস করতে হবে। ইকুইভ্যালেন্ট কথাটার মানে হলো সমান সমান নয়, কিন্তু কোনো এক বিশেষ জায়গায় সমান। যেমন CH4 কার্বন, কার্বন 12 হাইড্রোজেন 4, হাইড্রোজেন 1 কার্বন 3। দেখা যাচ্ছে এক ভাগজনের হাইড্রোজেন তিন ভাগজনের কার্বনকে প্রশমিত করছে, অর্থাৎ এক কখনো তিনের সমান হতে পারে না, কিন্তু এই ছোট্ট এক ভাগজনের হাইড্রোজেন তিন ভাগজনের কার্বনকে প্রশমিত করার মতো ক্ষমতা রাখে। তাই এক ভাগজনের হাইড্রোজেনের তুল্যাঙ্ক বা ইকুইভ্যালেন্ট হলো তিন ভাগজনের কার্বন। ঠিক একইভাবেই যদি আমরা H2O কে ধরি, তাহলে দেখতে পারবো 2:16, সেখানে 1:8। তাহলে এক ভাগজনের হাইড্রোজেন আট ভাগজনের অক্সিজেনের সমতুল্য, অর্থাৎ এক কখনো আটিক হয়। আমরা যদি দাঁড়িপাল্লায় চাপাই, তাহলে যেখানে এক ভাগজনের হাইড্রোজেন রেখেছি আর যেখানে আট ভাগজনের অক্সিজেন রেখেছি, তাহলে আট ভাগজনের অক্সিজেনের বাটখারাটা তো ঝুলেই পড়বে, সে তো অনেক বড়। কিন্তু তাদের কি আছে? এই ছোট্ট এক ভাগজনের হাইড্রোজেন আট ভাগজনের অক্সিজেনকে প্রশমিত করার মতো ক্ষমতা রাখে। ঠিক এইভাবেই IUPAC তখন ডিফাইন করতে থাকে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট হলো যেখানে 1.008 ভাগজনের হাইড্রোজেন বা আট ভাগজনের অক্সিজেন বা তিন ভাগজন কার্বন বা 35.5 ভাগজনের ক্লোরিনের সাথে যুক্ত হয়, অথবা ওই ভাগজনের হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন বা কার্বনকে প্রতিস্থাপিত করে, সে ওজন সংখ্যাতে বলা হয় ওই মৌলের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটা একটা ইউনিটলেস রাশি। তার কারণ এটা দুটি সমজাতীয় রাশির অনুপাত। এবার দেখি কে কে তোমরা আমার এই তুল্যাঙ্ক ভার কথাটা বুঝতে পেরেছো। তার জন্য অ্যাজ পার এক্সাম্পল আমি এখানে একটা প্রবলেম ইস্যু করছি। প্রবলেমটা হলো কোন ধাতব অক্সাইডে 70% ধাতু আছে, ধাতব অক্সাইডে 70% ধাতু আছে। এই কথাটার মানে কি? মানে হচ্ছে 100 গ্রাম ধাতব অক্সাইড 70 গ্রাম ধাতু, বাকিটা কে আছে? 100 - 70 = 30 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা বলতেই পারি যে 30 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 70 গ্রাম ধাতুর সাথে। এবার কত গ্রাম লিখবো আমরা এখানে? দেখো 8 গ্রাম। কেন? অক্সিজেনের তুল্যাঙ্ক ভার এই আটের রেসিপিতে যত গ্রাম যুক্তই হবে সেটা হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। 70 ভাগ 30 শূন্য শূন্য কাটা গেল, 7 আর 56, এটা হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার। কতটা যুক্ত হচ্ছে, কতক্ষণ যুক্ত হচ্ছে, কত সময় ধরে যুক্ত হচ্ছে আমাদের জানার বিষয় নয়। আমরা দেখবো প্রতি 8 গ্রাম অক্সিজেন যত গ্রাম কোনো মৌলের সাথে যুক্ত হবে সেটাই হচ্ছে ওই মৌলের তুল্যাঙ্ক ভার।